প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো নিশ্চয়? আমিও ভালো আছি। আমরা আজকের এই বিশেষ দিনে, সুন্দর এই সকালে তোমাদের কাছে আমি হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, মোটামুটি বুঝতেও পারছো মনে হয়। তো এই সকালে তোমাদের এই ক্লাসটা নিয়ে আমি হাজির হলাম। শুভ সকাল। এই ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। তোমরা ভালো আছো নিশ্চয়? আমি যে ক্লাসটি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি, সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাস। কৃষি শিক্ষা ক্লাসের চতুর্থ অধ্যায়ের মূল বিষয়টা ছিল কৃষি এবং উৎপাদন। এই কৃষি এবং উৎপাদন, এই বিষয়টিতে অনেকগুলো ফসল উৎপাদন জড়িত। তোমাদের গুরুত্বপূর্ণ কিছু ফসল নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে ধান ফসল উৎপাদন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সাথে আমি আর একটি গুরুত্বপূর্ণ ফসল পাট, এটা নিয়ে আলোচনায় যাব। এই পাট ফসলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল, আমাদের দেশে প্রধান অর্থকরী ফসল। যদিও বা পাটের উৎপাদন বর্তমান সময়ে অনেক কমে গিয়েছে, তারপরেও এর গুরুত্ব যথেষ্ট রয়েছে। আমরা এই ফসলটি সম্পর্কে আলোচনা করব। দেখো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কয়েকটা ছবি। এটা পাট উৎপাদনের সাথে এটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত। তো এখানে দেখো, কিছু শ্রমিক পাটের পরিচর্যা করছে, কিছু শ্রমিক পাট গাছ কাটছে, আবার কিছু আছে যারা জাগ দেওয়ার পর পাট ধৌতকরণ করছে। এগুলা পাট চাষের একটা ধারাবাহিক অবস্থা। আমরা এই বিষয়গুলো সম্পর্কে যথাযথ আছে জ্ঞান অর্জন করার চেষ্টা করব। আসি আমাদের মূল বিষয়টা, যেটা সেটা হচ্ছে পাট চাষ। আমরা পাট চাষ নিয়ে আজকে আলোচনায় আসব। আমরা আলোচনার শুরুতে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনায় যাব, আমরা আজকে যে বিষয়গুলো শিখব, তার মধ্যে আছে আমাদের প্রধান, যেটা দেখতে পাচ্ছি, পাটের বিভিন্ন প্রকার জাতের নাম, এটা আমরা যথাযথভাবে আজকে বলতে পারবো। পাটের বীজ বপনের পর পরিচর্যা সম্পর্কে ব্যাখ্যা করা শিখব আজকে আমরা। পাটের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আমরা বর্ণনা করতে পারবো। আগেই বলেছিলাম পাট অর্থকরী ফসল, সুতরাং পাটের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি। এসো পরের বিষয়টা সম্পর্কে আমরা জানি। দেখো, আমরা প্রধান আলোচনা করতে চেয়েছিলাম পাটের বিভিন্ন প্রকারের জাত। দেখি কেমন পাটের জাত আমরা দেখতে পাই। আমরা দেখতে পাচ্ছি চারটা পাটের জাতের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটা দেখতে পাচ্ছি
তোষা বা বগি পাট, এটা একটা জাত, এটা খুব পরিচিত একটা জাত, তোষা পাট হিসেবে যেটা আমরা চিনি। নেক্সট আর একটা জাত সম্পর্কে আমরা জানতে পাচ্ছি, দেখো সেটা দেশি জাত, এটাও আমাদের দেশে খুব প্রচলিত একটা জাত। মূলত এই দুটো জাতি আমাদের দেশের সব জায়গায় উৎপাদন করা হয়। তোষা পাট মূলত উৎপাদন করা হয় উঁচু জমিতে, আর দেশি পাট নিচু ধরনের জমিতে যেখানে পানি জমে। আমাদের আরো দুটো জাত আছে, তার মধ্যে একটা আছে মেস্তা জাত, মেস্তা পাট হিসেবে আমরা যার সাথে পরিচিত, এটাকে মেস্তা জাত বলা হয়। এটা যদিও বা বহুল ব্যবহৃত নয়, সকল এলাকায় উৎপাদন হয় না, তবে আমাদের দেশের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে হাওড় এলাকাগুলোতে, নিচু এলাকা যেগুলো, এগুলোতে মেস্তা পাটের চাষ লক্ষ্য করা যায়। আর একটা পাট কেনাফ নামে পরিচিত, এটা একটা জাতি বলা যাবে। এই জাতটা মানে তোষা পাট এবং দেশি পাটের মতো অত বেশি প্রচলিত না, কিন্তু এলাকা বিশেষে এটা উৎপাদন করা হয়। এই কেনাফ এবং এই মেস্তা, এই দুটো পাট আমাদের দেশে অল্প পরিমাণ চাষ হয়, তারপরেও এই দুটো পাটের আঁশ অত্যন্ত মিহি এবং সুন্দর, এবং শৌখিন শৌখিন মানে বস্ত্র শিল্পের কাজে এটা ব্যবহার করা হয়ে থাকে। আর সেই প্রথমেই মেস্তা পাট নিয়ে আলোচনা করি আমরা। দেখো মেস্তা পাটের একটা জাত আমরা দেখতে পাচ্ছি, এই জাতটার নাম হচ্ছে যে H-S-24, এটাকে আর এক নামে ডাকা হয়, সেটা হচ্ছে টানি মেস্তা, একটা জাতি আমাদের দেশে এখন প্রচলিত আছে মেস্তা পাট। আমরা ছবিতেও এটা দেখতে পাচ্ছি যে মেস্তা পাটের মেস্তা পাটটা দেখতে কেমন, ছবিতে যথাযথভাবে আমরা দেখতে পাচ্ছি, যদিও বা এ পাটটার সাথে আমরা অত বেশি প্রচলিত নয়। তারপরেও আমাদের দেশি পাট এবং যেটাকে বলি বগি পাট অর্থাৎ তোষা পাট, এই দুটো পাটের মতো অনেকটা দেখতে একটু আলাদা। এই মেস্তা পাট আমাদের দেশে চাষ হয়, এবং এ পাটের চাষ বাড়াতে পারলে, যেহেতু এর গুণগত মান অনেক ভালো, আঁশের গুণগত মান অনেক ভালো, সুতরাং এখান থেকে আমরা অনেক লাভবান হতে পারি। এবং আমাদের যে কুটির শিল্পের যে সরঞ্জামগুলো ব্যবহার করা হয়ে থাকে, এই কুটির শিল্পের সরঞ্জামে আমরা ব্যবহার করে অনেক লাভবান হতে পারি, এবং এই শিল্পটা অনেক টেকসই হবে আশা করি আমাদের। দেখি পাটের কয়েকটি জাতের কথা উল্লেখ করা হয়েছে, তোমাদেরকে একটু পরীক্ষা করে দেখা যাক তোমরা পাটের জাতগুলো বলতে পারো কিনা। আমরা এর আগে এটাকে আলোচনা করেছি। হ্যাঁ শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই পাটের জাত সম্পর্কে অবগত এবং এর আগে শুনেছো, তাই পাটের জাত যে চারটি সে সম্পর্কে তোমরা আমাকে বলতে সক্ষম হলে, ধন্যবাদ তোমাদেরকে। এবার আসি আমাদের পাটের উৎপাদন পদ্ধতি। পাট উৎপাদন একটা গুরুত্বপূর্ণ বিষয়, পাটটা সচরাচর তোমার দিনের দৈর্ঘ্যতার উপর নির্ভরশীল, দিনের দৈর্ঘ্যতা বেশি হলে পাটের উৎপাদনও বেশি হয়। পাটের উৎপাদনের সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা তোমার দিনের দৈর্ঘ্যতা যদি কম হয়ে যায়, তাহলে অতি দ্রুতই পাট গাছে ফুল আসে, এবং সেক্ষেত্রে পাটের গুণগত মান নষ্ট হয়ে যায়, আঁশের গুণগত মান নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, পাটের উৎপাদন পদ্ধতি নিয়ে আমার আলোচনা যাই। ফাল্গুন চৈত্র মাসে দুই এক পশলা বৃষ্টি হওয়ার সাথে সাথে পাটের জমি চাষ করতে হয়, 5 থেকে 6টি আড়াআড়ি চাষ সময় দিয়ে মাটির ঢেলা ভেঙে সমান করে নিতে হয়, কারণ পাটের বীজ অত্যন্ত ছোট, মাটি যদি ভালোভাবে চাষ না হয় এবং যদি মই দিয়ে ঢেলাগুলো ভাঙ্গা না হয়, তাহলে বীজগুলো ভালোভাবে গজাবে না, অর্থাৎ বীজগুলো মাটি দ্বারা ঢেকে যাবে না, ভালোভাবে গজাবে না। সেই জন্য যত মিহি করে মাটি
চাষ করা যাবে, গুঁড়া করা যাবে, তত বীজগুলো ভালোভাবে অঙ্কুরিত হবে। তাহলে আমরা বুঝে নিলাম যে বৃষ্টি হওয়ার পর পরই, কারণ বৃষ্টি হওয়ার পর পরই মাটিতে জল থাকে এবং তারপরে মানে জল আসা মাত্রই জমিতে চাষ দিতে হবে। 5টা থেকে 6টা চাষ দিয়ে মই দিয়ে মাটিগুলো ভালোভাবে ঢেলা ভেঙে প্রস্তুত করে নিতে হয়। আমরা প্রস্তুতকৃত মাটিতে কিভাবে সার প্রয়োগ করব শিক্ষার্থীরা, আমরা ছবিতে দেখতে পাচ্ছি কয়েক প্রকার সার, ইউরিয়া সার, এমপি সার অর্থাৎ এমওপি সার, টিএসপি সার, ফসফেট সার, জিপসাম সার। আমরা ফসফেট সারকে ডিএপি সারও বলি, যেটাকে ড্যাপ নামে পরিচিত আমাদের কাছে এখন। এটা গুরুত্বপূর্ণ একটা সার। পাশাপাশি আমরা আর একটা সার দেখতে পাচ্ছি, আমাদের কম্পোস্ট সার বা জৈব সার। তো এই কয়েক প্রকার সার আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সার, পাট চাষের ক্ষেত্রে এই সারগুলো খুবই গুরুত্ব বহন করে। পাটের জমিতে সঠিক সময়ে পরিমাণ মতো জৈব ও রাসায়নিক সার ব্যবহার করে পাটের ফলন সহজে বৃদ্ধি করা যায়। জমিতে সঠিক নিয়মে জৈব সার ব্যবহার করলে রাসায়নিক সার পরিমাণে কম লাগে, সেজন্য জৈব সারের প্রতি গুরুত্বটুকু বেশি দেওয়া হয়েছে। জমি নিড়ানি দিয়ে আগাছা মুক্ত করে ও 98-97 জাত বাদে অন্যান্য জাতের বেলায় শতক প্রতি 200 গ্রাম ইউরিয়া ও 98-97 তোষা পাটের একটা জাত আছে, এই জাতটা একটু সারের পরিমাণ বেশি লাগে অন্য জাতের তুলনায়। এর উৎপাদনও বেশি, আবার এর সারের পরিমাণও বেশি লাগে। সেই জন্য ওই জাতটা বাদে বাকি যত জাত আছে সব জাতের বেলায় শতক প্রতি 200 গ্রাম ইউরিয়া, আর এই 98-97 জাতের বেলায় 400 গ্রাম ইউরিয়া কিছু পরিমাণ শুকনো মাটির সাথে মেশাতে হবে। দ্বিতীয়বার সার দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন গাছের কুচি, পাতা ও ডগায় প্রয়োগকৃত সার না লাগে। এছাড়া বাকি যে সারগুলো আছে এই সারগুলো যথাযথভাবে জমি চাষের সময় প্রয়োগ করতে হবে। তাহলে কি বুঝলাম, 200 গ্রাম ইউরিয়া অথবা 400 গ্রাম ইউরিয়া, সকল এমওপি সার, সকল টিএসপি সার, সকল ফসফেট সার, সকল জিপসাম সার জমি চাষের সময়, অর্থাৎ শেষ চাষ যতক্ষণ 6 নম্বর চাষ করছি আমরা, সেই সময় এই সারগুলো জমিতে ছিটিয়ে দিতে হবে, সাথে জৈব সারগুলো থাকবে। জমি ভালোভাবে চাষ করার পরে মই দিয়ে একেবারেই পরিপাটি করে রাখতে হবে, ঢেলা ভেঙে পরিপাটি করে রাখতে হবে। আসি পাট কাটা এবং আটি বাঁধা। কিভাবে আমরা পাট কাটব, আমাদের পাট কাটার সময় লক্ষ্য রাখতে হবে যে পাটগুলোর ফুল আসছে কিনা। দু একটা পাটে যখন ফুল আসা শুরু করবে তখনই পাটগুলো কেটে আটি বেঁধে নিতে হবে। পাটগুলো কাটার সময় লক্ষ্য রাখতে হবে পাটগুলো এলো পাতারি যেন না হয় এবং মাটি সংলগ্ন স্থান পর্যন্ত কাটার ব্যবস্থা করতে হবে। তো আমরা পাটগুলো ভালোভাবে কাটবো এবং এই পাটগুলোকে আমরা আটি বেঁধে নিব। আটি বেঁধের সময় প্রতিটি আটি 20 থেকে 25টা পাট যেন থাকে সেদিকে লক্ষ্য রাখবো এবং ওই আটিগুলো 2 মুঠ পরিমাণ যেন হয় সেদিকে লক্ষ্য রাখবো। আটিগুলোর গোড়ায় চিকন একটা পাট দিয়ে
ভালোভাবে এঁটে বেঁধে দেবো যেন আটিগুলো খুলে না যায়। আটি বাঁধার পরে পাটগুলোকে একটা নির্দিষ্ট স্থানে স্তূপ করে রাখবো, এটাকে জাগ দেওয়া বলি আমরা। এই স্তূপ করে রেখে 3 থেকে 4 দিন পর পাটগুলো ঝেড়ে নিতে হবে। এতে পাটের অপ্রয়োজনীয় পাতা অর্থাৎ পাতাগুলো পচে যাবে, শুকে যাবে, তখন গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এভাবে পাটগুলোকে ঝেড়ে, পাটের আটিগুলোকে ঝেড়ে পাতাগুলো ফেলে দিয়ে তারপরে জাগ দেওয়ার জন্য বিবেচনায় আনতে হবে। এরপর আসি পাট কিভাবে জাগ দিতে হয়। পাটের আটিগুলো প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি পাট জাগ দেওয়ার একটি দৃশ্য। পাটের আটিগুলো স্তরে স্তরে সাজাতে হবে, এমনভাবে সাজাতে হবে যেন একটা আটির উপরে আর একটা আটি বিন্যস্ত হয়। প্রথমে আটিগুলো পরপর পরপর কয়েকটা আটি সাজায় নিতে হবে। এটা নির্ভর করবে আমার কত সংখ্যক আটি হয়েছে তার উপরে। তারপরেও আবার কিছু আটি ওই সাজানো আটির উপরে গুলো স্তরে স্তরে সাজাতে হবে। এক স্তর সাজানোর পর 100 গ্রাম ইউরিয়া সার ওই আটিগুলোর উপরে ছিটিয়ে দিতে হবে। দিয়ে আবার কিছু আটি ওর উপরে সাজায় দিতে হবে। আটিগুলো সাজাতে সাজানোর পদ্ধতি বা কৌশল অনেকগুলো, এলাকা বিশেষে এটা বেশি নির্ভরশীল। অনেক সময় দেখা যায় চতুর্ভুজ আকারে সাজানো হয়, আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় ত্রিভুজ আকারে সাজানো হয়। ত্রিভুজ আকারটা হবে তোমার আটিগুলো বেঁধে কয়েকটা আটি প্রথমে কয়েকটা আটির মাথা চিকন দিকের মাথা প্রথমে বেঁধে নিতে হবে। বেঁধে নিয়ে ত্রিভুজ আকার দেখা যাবে, তারপরে ওই আটিগুলোর উপরে একটা একটা করে আটি সাজায় নিতে হবে, স্তর বাই স্তর সাজাতে হবে এবং প্রতিটি স্তরে 100 গ্রাম করে ইউরিয়া ছিটিয়ে দিতে হবে। এইভাবে আটিগুলো বাধা সম্পন্ন করতে হবে, অর্থাৎ জাগ দেওয়ার জন্য বাধা সম্পন্ন করতে হবে। আটি বাধা সম্পন্ন হওয়ার পরে তোমার শক্ত বাঁশ দিয়ে, বাঁশের খুঁটি এবং বাঁশ দিয়ে আড়ানি করে স্বচ্ছ পানিতে অথবা হালকা স্রোত যায় এমন পানিতে আটিগুলো ডুবাইয়া দিতে হবে। বাঁশের খুঁটির সাথে আড়ানি বেঁধে চাপ দিয়ে জাগটা পানির নিচে ডুবাইয়া দিতে হবে, এমন ভাবে ডুবাইয়া দিতে হবে যেন জাগের উপরে কমপক্ষে 1 মিটার পরিমাণ পানি থাকে এবং নিচে যথাযথ পরিমাণ, 1 কোমর বলি, ন্যূনতম 1 কোমর পরিমাণ পানি থাকে। এতে পাট দ্রুত পচনে ত্বরান্বিত হয় এবং ভালোভাবে পচে। আর প্রবাহমান পানি হলে পাটের আঁশ ভালো হয়, কালো হয় না, মান ভালো হয়, রঙে ভালো হয়। সেজন্য পারলে প্রবাহমান পানিতেই পাট জাগ দেওয়া ভালো। পাট জাগ দেওয়ার 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই অর্থাৎ 21 দিনের মধ্যেই পচন সম্পন্ন হয়। পাট পচন সম্পন্ন হলে আমাকে পরীক্ষা করে দেখতে হবে যে কি পরিমাণ পচন সম্পন্ন হয়েছে, অর্থাৎ এমন ভাবে আঁশ সরাবে যেন আঁশের মান নষ্ট না হয়, রঙও নষ্ট না হয় এবং পাট ধৌতকরণের সুবিধা হয়। পাট ভালোভাবে পচন ক্রিয়া সম্পন্ন হলে আঁশ সরানো শুরু করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এলাকা ভেদে আঁশ সরানোর ভিন্ন ভিন্ন কৌশল রয়েছে, তবে বেশিরভাগ এলাকাতেই পাট ধৌতকরণের জন্য স্বচ্ছ পানিতে নেমে, কোমর পরিমাণ পানি হবে, স্বচ্ছ পানিতে নেমে পাটের
একটি একটি করে আটি নিয়ে আটির গোড়ায় অর্থাৎ পাটের গোড়ায় যে অংশগুলো রয়েছে, মোটা অংশগুলো রয়েছে, শক্ত কাঠের হাতুড়ি দিয়ে বা হাতা দিয়ে বাড়ি দিয়ে এগুলোকে আঁশ বিচ্ছিন্ন করা হয়, থেতলাইয়া দেওয়া হয়। তারপরে গোড়ার মোটা অংশটুকু ভেঙ্গে অর্থাৎ পাটকাটি ভেঙ্গে সেখান থেকে এক মুঠ পরিমাণ আঁশ বের করতে হয়। ওই এক মুঠ পরিমাণ আঁশ হাতে পেঁচায় নিয়ে খোলা পানিতে হালকা চাপ দিলে বা ধাক্কা দিলে পাটের আঁশগুলো ধীরে ধীরে বেরিয়ে আসে। এভাবে কয়েকবার ধাক্কা দিয়ে বা চাপ দিয়ে আমরা আঁশগুলো বের করে নিব এবং হাতে পেঁচিয়ে নিব। এরপর পাটখড়িটা বের হয়ে আসলে এই পাটখড়িটা আমরা আলাদা করে রাখব, আর এই পাটের আঁশ আমরা স্বচ্ছ পানিতে বিছাইয়া দিয়ে ভালো করে পরিষ্কার করব। এরপরে আটি বেঁধে আমরা স্তরে স্তরে আটির সাজাতে থাকব। প্রতি 80টে আটি নিয়ে একটা করে গাদি বলা হয়, একটা গাদি হয়। অর্থাৎ আমরা এভাবে গ্রামে গঞ্জে পাটের আঁশ ছড়াইয়া থাকি। আঁশ ছড়ানোর পরে আমরা যে কাজগুলো দেখব, দেখো গুরুত্বপূর্ণ আর একটি কাজ, পাট শুকানো। এই আঁশগুলো বাঁশের শক্ত আড়ানি তৈরি করে সুসজ্জিতভাবে আমরা তার উপরে রাখব। এমন ভাবে রাখব যেন পাটের এই আঁশগুলো কখনই নিচে পড়ে না যায়। আমরা ছবিতে দেখতে পাচ্ছি আঁশ শুকানোর পদ্ধতি। এভাবে সুসজ্জিতভাবে বাতাস এবং রোদের পর্যাপ্ততা যেখানে রয়েছে সেখানে আড়ানি করে আমরা আঁশগুলো রেখে দেব, এবং মাঝে মাঝে আমরা আঁশগুলোতে ঝাড়ি দিব যেন ছোটখাটো পাটখড়ি, ময়লা এবং পাটের যে কি বলবো আটিগুলো, যে আঁশগুলো যে একত্রে লেগে থাকে ঝাড়ি দেওয়ার পরে সে আঁশগুলো ধীরে ধীরে বিচ্ছিন্ন হবে, ওর ভিতরে রোদ বাতাস ঢুকবে এবং প্রত্যেকটি আঁশ সুন্দরভাবে শুকাবে। এভাবে একদিন বা দুদিন আঁশগুলোকে রোদে দিয়ে, ভালো রোদে দিয়ে আমরা শুকিয়ে নিতে পারি। এই শুকানো এই আঁশগুলো আমরা সুন্দরভাবে কয়েকটা আঁশ, আটির আঁশ একত্র করে আমরা আবার নতুন একটা আটি বেঁধে নিতে পারি। এটা সংরক্ষণের জন্য এই কাজটুকু করা হয়ে থাকে। তো এভাবে বেঁধে মুঠো করে নিয়ে বেঁধে আমরা বড় একটা বান্ডিল করে আমরা সংরক্ষণ করতে পারি অথবা বাজারে বিক্রির জন্য নিয়ে যেতে পারি। আমরা তোমাদের কাছে দলীয় কাজ দেই, তোমরা কতটুকু শিখতে পারলে তার উপরে ভিত্তি করে আমরা একটা তোমাদেরকে দলীয় কাজ দিচ্ছি। তোমরা দেখো পাট চাষের পরিচর্যা সম্পর্কে সংক্ষেপে তোমরা লিখবে, কিভাবে পাটের পরিচর্যা আমরা করব। এটা 10 মিনিট পর তোমরা আমাকে সাবমিট করবা। এরপরে আসি আমরা পাট ফসলের গুরুত্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা সিগন ফলের মধ্যে আমরা সর্বশেষ একটা সিগন ফল পেয়েছিলাম, সেটা হচ্ছে যে পাট ফসলের গুরুত্ব। নিশ্চিত পাট ফসলের গুরুত্ব রয়েছে প্রিয় শিক্ষার্থী, কারণ পাট আমাদের প্রধান অর্থকারী ফসল। যে ফসলটি প্রধান অর্থকারী তার যে গুরুত্ব রয়েছে এটা বলার অবকাশ থাকে না। পাট একটি আঁশ জাতীয় ফসল। বাংলাদেশে উৎপাদিত অর্থকরী ফসলগুলোর মধ্যে
পাটের স্থান শীর্ষে। পাটের ব্যবহারিক উপযোগিতা, অর্থনৈতিক গুরুত্ব ইত্যাদি বিবেচনা করে পাটকে সোনালী আঁশ বলে অভিহিত করা হয়। পাট ফসলটি খরা এবং জলাবদ্ধতা দুটোই সহ্য করতে পারে। খরা, বন্যা, অতিবৃষ্টি ইত্যাদির কারণে পাট অন্যান্য ফসলের চেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়। এটা ভালো একটা গুরুত্ব, এরা খরা এবং জলাবদ্ধতা দুটোই সহ্য করতে পারে, যেটা অনেক ফসল আছে পারে না, কিন্তু পাটের ক্ষেত্রে যেটা সম্ভব, এটা জাত ভেদে এটা পারে। প্রখর মানে খরা সহনশীল যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে আমাদের দেশের উত্তর পশ্চিম অঞ্চল, রাজশাহী অঞ্চল, এখানে এই কারণে পাট উৎপাদনটুকু বেশি হয়, কারণ এরা খরা সহ্য করতে পারে। আবার জলাবদ্ধ এলাকা, দক্ষিণাঞ্চল, এই জলাবদ্ধ এলাকাগুলোতে পাট উৎপাদিত হয়, বিশেষ করে দেশি পাট এই এলাকায় বেশি উৎপাদিত হয়। সুতরাং আমরা বলতে পারি খরা, বন্যা, অতিবৃষ্টি যে কোনো আবহাওয়ায় এই ফসল উৎপাদন করা সম্ভব হয়। বাংলাদেশে যেটি দেশি জাতের তুলনায় তোষা পাটের চাষ বর্তমানে বেশি হচ্ছে, কারণ আমাদের দেশে নিম্ন অঞ্চল ধীরে ধীরে কমে যাচ্ছে, অর্থাৎ মধ্যাঞ্চলে রূপান্তরিত হচ্ছে, মাটিগুলো উঁচু হয়ে যাচ্ছে, আমাদের নিম্ন জমিগুলো অর্থাৎ নিচু মানের জমিগুলো আর থাকছে না। সুতরাং জলাবদ্ধতা হওয়ারও কোনো সুযোগ নাই, এই জন্য তোষা পাটের পরিমাণ ধীরে ধীরে আমাদের দেশে বেড়েই চলছে। তো বুঝতেই পারছি প্রিয় শিক্ষার্থী, পাট ফসলের গুরুত্ব কতটুকু। সুতরাং আমরা এই ফসল চাষে প্রতি গুরুত্ব দেবো, এটাই স্বাভাবিক। চলে আসি পাটের ব্যবহারগত দিকে। দেখো, পাট শাক হিসেবে খাওয়া হয়, আমরা পাটের শাক খেতে পারি, খুব গুরুত্বপূর্ণ একটি শাক, এটা প্রায় বাড়িতেই খাওয়া হয়, মৌসুমে তো এটা যথেষ্ট পরিমাণে এটা খাওয়া হয়। এটা পুষ্টি উপাদান সমৃদ্ধ একটা ফসল, অর্থাৎ কচি অবস্থায় আমরা পাটের শাক খাই। এরপরে দেখতেছি পাটের দড়ি। আমাদের দেশে পাটের দড়ি বহুবিধ ব্যবহার রয়েছে, পর্যাপ্ত পাটের ব্যবহার রয়েছে, পাটের দড়ি ব্যবহার রয়েছে, মানে গৃহের কাজকর্মের জন্য পাটের গুরুত্ব অপরিসীম, দড়ির গুরুত্ব অপরিসীম। সুতরাং এটা পাট থেকে আসে। বর্তমান সময়ে পাটের ব্যবহার কমে যাওয়ার কারণে কৃত্রিমভাবে উৎপাদিত দড়িগুলো ব্যবহার করা হচ্ছে। তারপরেও আমরা যদি পাটের ব্যবহারটা বাড়াতে পারি, পাটের উৎপাদন যদি বাড়াতে পারি, তাহলে আমরা আবার এই পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো এবং পাট থেকে উৎপাদিত দড়ি ব্যবহার করে আমরা কাজে লাগাতে পারবো। এটা পরিবেশ বান্ধবও বটে। পাটের তৈরি পণ্য আমাদের যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। দেখো, পাটের তৈরি অনেক পণ্য আমরা ব্যবহার করে থাকি। আমরা ব্যাগ ব্যবহার করতে পারি, পাটের তৈরি ঝুড়ি ব্যবহার করতে পারি, গানি ব্যাগ ব্যবহার করতে পারি, আমরা কার্পেট হিসেবে ব্যবহার করতে পারতেছি, অনেক পণ্যই আমাদের পাটের তৈরি হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এর উৎপাদন যদি বাড়াতে পারি, পাটের এই উৎপাদনটা যদি আমরা বাড়াতে পারি, তাহলে আমরা পাটের যে ক্ষেত্রগুলো আছে, অর্থাৎ প্রয়োগগুলো আছে, ব্যবহারগুলো আছে, এগুলো আমরা যথাযথ পরিমাণেও বাড়াতে পারবো। আমাদের দেশে পাটের উৎপাদন অনেকাংশে কমে গিয়েছে, তাই আমাদের এই যে উৎপাদিত এই পণ্যগুলো আমরা অনেকটাই কৃত্রিম পণ্যের উপরে, কৃত্রিম তন্তুর উপরে আমরা নির্ভরশীল হয়ে পড়েছি। সুতরাং আমাদেরকে এর উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আসি তোমাদের সাথে একটু আলোচনায়, আমরা একটু মূল্যায়ন পর্বে চলে আসছি। প্রশ্ন নম্বর 1, সঠিক উত্তরের জন্য বৃত্তিক ক্লিক করি। পাট চাষের সবচেয়ে উপযোগী মাটি কোনটি? আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী, বেলে মাটি, এঁটেল মাটি, পলি মাটি, দোআঁশ মাটি। হ্যাঁ শিক্ষার্থী, দোআঁশ মাটি হচ্ছে যে পাট চাষের জন্য সবচাইতে উপযোগী মাটি। প্রশ্ন নম্বর 2, পাট সহ্য করতে পারে লবণাক্ততা, খরা, জলাবদ্ধতা, কোনটি সঠিক? প্রিয় শিক্ষার্থী, আমরা এর আগেও শিখেছি যে খরা ও জলাবদ্ধতা এ দুটোই পাট সহ্য করতে পারে, পাট লবণাক্ততা সহ্য করতে পারে না। আমরা
তোমাদের বাড়ির জন্য কিছু কাজ দেই, তোমার বাড়িতে বসে বসে এই কাজটুকু করবা। অর্থনৈতিক উন্নয়নে পাট ফসল চাষের গুরুত্ব বিষয়ে প্রতিবেদন তৈরি করে আনবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। তোমাদের সাথে এ বিষয়ে না আলোচনাও করব এবং তোমাদের এই পাট চাষের যে গুরুত্ব, অর্থনৈতিকভাবে যে পাট চাষের গুরুত্ব কতটুকু, সেটা আমি তোমাদের এই বাড়ির কাজটুকু দেখব। তোমরা প্রত্যেকে যথাযথভাবে বাড়ির এই কাজটুকু সম্পন্ন করবে। আজকে এই পর্যন্তই আমার ক্লাস রাখছি। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত ক্লাস এখানে রাখছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।